গৌরবের পদ্মা সেতুর উদ্বোধন হওয়ায় দেশজুড়ে চলছে উৎসব, চলছে বর্ণাঢ্য অনুষ্ঠান, হয়েছে আনন্দ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি উৎসব। প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন মাসুম আলিসা। দেশ জুড়ে স্বপ্ন জয়ের আনন্দ, উদ্বোধন হলো গৌরবের পদ্মা সেতু। ঐতিহাসিক এ সময়টাকে স্মরণীয় করে রাখতে ময়মনসিংহ নগরীতে বের করা হয় আনন্দ র্যালি। অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে স্টেডিয়ামে সেতু উদ্বোধনের দৃশ্য দেখানো হয় মাল্টিমিডিয়ায়। গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা বিভিন্ন শহর প্রদক্ষিণ করে, র্যালি হয়েছে বরগুনাতেও। ঝিনাইদহে শোভাযাত্রা শেষে দিনভর হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি উৎসব। নির্মাণ হয়েছে প্রতীকী পদ্মা সেতু, আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে শহর। মানিকগঞ্জে শোভাযাত্রা করেছে জেলা পুলিশ ও প্রশাসন, চলছে তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। মৌলভীবাজারে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে, বন্যার কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। নাটোরে মিষ্টি বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহ আলোচনা সভা হয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সিরাজগঞ্জে আনন্দ র্যালি বের হয়, চলছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া যশোর, মেহেরপুর, জোয়াডাঙ্গা, মৌলভীবাজার, ভোলা, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।